অনিয়ন্ত্রিত অন্ধকারের কারণে দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। কিন্তু আমাদের মাথার উপর আছে সবচেয়ে বড় যে লাইট, তার নাম হচ্ছে সূর্য। এই সূর্যের আলোকে ব্যবহার করে কিভাবে ঘরের অন্ধকার কাটানো যায় তার একটি চমৎকার বুদ্ধি হচ্ছে বোতলবাতি। বোতলবাতি তৈরির জন্য আমাদের সর্বপ্রথম লাগবে একটি 2 লিটার পরিষ্কার প্লাস্টিকের বোতল, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এক টুকরো পাতলা ঢেউটিন, পানিরোধক আঠা এবং ব্লিচিং পাউডার। ঢেউটিনের মাঝখানে বোতলের মাঝে ছিদ্র করে তাতে বোতলটি আটকাতে হবে। টিন এবং বোতলের মাঝখানের অংশে আঠা দিয়ে ভরে দিতে হবে যাতে বৃষ্টির পানি ভেতরে ঢুকতে না পারে। এরপর বোতলটি পরিষ্কার বিশুদ্ধ পানি দিয়ে ভরতে হবে এবং ব্লিচিং পাউডার বোতলের পানির সাথে মেশাতে হবে। ঘরের টিনের চালে বোতলের মাপে ছিদ্র করে ছোট্ট টিনের টুকরোটি সহ বোতলটি বসিয়ে দিতে হবে। এরপর ঘরের ভিতর থেকে টিনের চাল এবং বোতলের মাঝখানের অংশটি আঠা দিয়ে ভরাট করে দিতে হবে এবং ছোট্ট টিনের অংশটি টিনের চালের সাথে রিবেট দিয়ে লাগিয়ে দিতে হবে। তাহলেই আমাদের বোতল বাতি তৈরি হয়ে যাবে। বোতলবাতি তৈরির জন্য একটি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি পাতলা টিনের টুকরো নিতে হবে। টিনের টুকরোর ঠিক মাঝ বরাবর 2টি বৃত্ত আঁকতে হবে, যেটা ছোট বৃত্তের মাপ হবে বোতলের মাঝখানের মাপ অনুযায়ী এবং বড় বৃত্তটি হবে বোতলের নিচের অংশের মাপ অনুযায়ী। এরপর ছোট বৃত্তটি টিন কাটার দিয়ে কেটে নিতে হবে। এরপর বড় বৃত্তের দাগ অনুযায়ী টিনটাকে ছোট ছোট করে দাঁতের মতো করে কাটতে হবে এবং এই দাঁতগুলোকে উঠানোর ব্যবস্থা করতে হবে যেন বোতলটি এই ছিদ্রের মাঝখানে সুন্দর করে আটকে যায়। বোতলটি এবার টিনের টুকরের ছিদ্রে আটকানোর পর এর জোড়ার উপর এবং নিচে পানিরোধক আঠা দিতে হবে যেন বৃষ্টির পানি কোনোভাবেই ঘরের ভিতরে ঢুকতে না পারে। আঠাটা যাতে ভালোভাবে লেগে যায় তার জন্য এটাকে আমরা সময় দিতে হবে। এবার আমরা এই বোতলটির ভিতরে পরিষ্কার পানি ভরে নেব। পানিটি দীর্ঘস্থায়ী বা 2-3 বছর ব্যবহারের জন্য আমরা এর মধ্যে ব্লিচিং পাউডার ব্যবহার করব। এক বোতল পানির জন্য আমরা 1 চামচ ব্লিচিং পাউডার দিয়ে দেব। অবশ্যই মনে রাখতে হবে ময়লা পানি যেন এটার ভিতরে প্রবেশ করতে না পারে। রোদের তাপে ঢাকনাটি যাতে ফেটে না যায় সেজন্য আমরা বাঁশ দিয়ে আরেকটি ঢাকনা তৈরি করেছি, এটা আমরা এর উপরে লাগিয়ে নেব। কিন্তু তার আগে আমরা এই পানিরোধক গ্রামটি আবার এটাতে লাগিয়ে নেব। এর ফলে যা হবে, এর ভিতরে থাকা পানি বাষ্প হয়ে বের হবে না। বোতলের ঢাকনা গাঁঠা শুকিয়ে গেলে আমরা উপরের কাজ শেষ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পানিরোধক আঠা দিয়ে ভিতর দিয়ে ভালো করে আটকে দিতে হবে যেন বাইরের বৃষ্টির পানি ভিতরে ঢুকতে না পারে। আমাদের বোতলবাতির কাজ শেষ, এখন দেখা যাক ঘরের ভিতরে কি অবস্থা। আপা কি মনে হয়? ভালো মনে হয়। এখন আপনি কি সুবিধা হইব? সব কাজ করতে সুবিধা হবে। আগে মনে করেন বাতি সারা কাজ করতে হতো না, এখন বাতি সারা কাজ করতে পারি, ফর্সায় আলো আয়। আচ্ছা, এটাতে তো বিদ্যুৎ খরচ হইব না, তো এই সম্পর্কে কি? বিদ্যুৎ খরচ কমাইবে আমার, যাতে সুন্দর হয়েছে আরেকজনে লাগাও, থাকো ভালো হইবে, সুন্দর হইবে।